বছরের প্রথমে ক্লাসিকোতে আজ রাতে মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত একটায়। দৈরথের বয়সটা ছাড়িয়েছে 120 বছর, তবুও মাঠের উত্তাপ কমেনি এক বিন্দু, বরং বেড়েছে বহুগুণে। স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এই দীর্ঘ সময় লড়েছে 297 বার। এবারে লড়াইটা সুপার কাপের ফাইনাল। এই আসরে রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন হবে বার্সা নাকি 13 শিরোপা জিতে ব্যবধান কমাবে রিয়াল? দুই দলের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিবেচনায় নিলে এল ক্লাসিকোয় কিছুটা হলেও এগিয়ে থাকবে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে কেবল একটি ম্যাচই হেরেছে দলটি, সেটাও গেল সেপ্টেম্বরে। টানা 20 ম্যাচে অপরাজিত আনচেলত্তি শিষ্যরা জিতেছে সবশেষ 6 ম্যাচে। সবশেষ জয়টাও তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণে। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও তারা ম্যাচ জিতে নিয়েছে 5-3 গোলে। তবে আনচেলত্তির ভাবনায় এখনও দলের ইঞ্জুরির লম্বা তালিকা। থিবো কোর্তোয়া, আলাবা ও মিলিতোয়ের সাথে এই ম্যাচ মিস করবেন ভাসকুয়েজ, তবে চোট কাটিয়ে ফিরতে পারেন ভালভার্দে। সেভেন হর্স সিমেন্ট, নির্মাণে শক্তি। রিয়াল দুর্দান্ত সময় পার করলেও কিছুটা মিশ্র অভিজ্ঞতা বার্সা শিবিরে। জামির শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগে হেরেছে শাখতার দোনেস্ক ও রয়্যাল এন্টওয়ার্পের মতো দলের বিপক্ষে। লালিগায় শিরোপা ধরে রাখার মিশনে রিয়ালের থেকে তারা পিছিয়ে 7 পয়েন্ট। অবশ্য সাম্প্রতিক পারফরমেন্স আত্মবিশ্বাস বাড়িয়েছে কাতালানদের, জিতেছে সবশেষ 4 ম্যাচে। গত বৃহস্পতিবার সুপার কাপের সেমিফাইনালে তারা ওসাসুনাকে হারিয়েছে 2-0 গোলে। বার্সার বড় অনুপ্রেরণা হতে পারে গত সুপার কাপ। এই সৌদি আরবেই রিয়ালকে 3-1 গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছিল বার্সা। এবারে তাদের চ্যালেঞ্জ মুকুট ধরে রাখার। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।